আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য ক্ষীর মোহন বা মোহনভোগ মিষ্টি বানানোর রেসিপি নিয়ে এসেছি। ক্ষীর মোহন মিষ্টিটা বানাতে প্রথমে আমার মিষ্টি বানিয়ে নিতে হবে, তাই আমি আগে মিষ্টিটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম একটা ডিম, ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাপ বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর সাথে এখন দিয়ে দিব 1.5 টেবিল স্পুন ঘি। এখন ঘিয়ের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর সাথে দিয়ে দিব 4 টেবিল স্পুন পরিমাপ ওয়ার্ম মিল্ক। আমি এখানে হালকা গরম করা হোল মিল্কটা দিয়েছি। এখন যে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প করে ডিম দিয়ে দিলাম। ধরতে পারেন এখানে আমি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাপ ডিমের মিশ্রণ দিয়েছি। এবং ডিমটা অল্প অল্প করে এজন্যই দিবেন, যখন মাখানোর পরে দেখবেন যে একটু স্টিকি ভাব হয়েছে, ঠিক তখনই কিন্তু ডিম দেওয়াটা বন্ধ করে দিতে হবে। ঠিক এমন, যদি স্টিকি ভাবটা না আসে তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে না। এবং ঠিক এভাবে আপনার মিশ্রণটা গুলিয়ে নিতে হবে, ঠিক এমন হতে হবে, তাহলে একদম দোকানের মতো পারফেক্ট গোলাপজামটা হবে। এখন আমি শিরাটা বানিয়ে নেব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। এখন দুটো এলাচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। মিডিয়াম আঁচে শিরাটা জাল দেওয়ার পর যখন দেখব বলক চলে আসছে তখন এতে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাপ লেবুর রস, তাহলে শিরাটা আর ক্রিস্টালাইজ হয়ে যাবে না। এখন চুলোর জালটা একদম কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দু হাতে এখন একটু ঘি মেখে নিচ্ছি, কারণ মিষ্টিগুলো এখন বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে গোল গোল করে আমি সবগুলো মিষ্টি এখন বানিয়ে নেব। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর হাত দিয়ে দেখে নিতে হবে যেন সহ্য করার মতো হয়। ঠিক সেই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে, কারণ বেশি গরম তেলে মিষ্টি ভাজা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। তো এখন আমার চুলোর জালটা একদম কমানো থাকবে। তো সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর যখন দেখবেন মিষ্টিগুলো একা একাই ঘুরছে, একা একাই ফুলে উঠেছে, ভেসে উঠেছে, ঠিক তখনই আমরা চুলোর জালটা একটু বাড়িয়ে দিব, মানে মিডিয়াম আঁচে রাখবো। তারপর একদম ঘুরিয়ে ফিরিয়ে কাঁটা চামচ দিয়ে আমি সবগুলো মিষ্টি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেব। দেখবেন একইভাবে মিষ্টিগুলো একই কালার হয়ে আসবে। আপনি যদি ঠিকমতো মিষ্টিগুলো না নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এক সাইড বেশি ভেজে যাবে আর এক সাইডের কালারটা খুব ভালো আসবে না। তাই সবসময় যখন মিষ্টি বানাবেন ভাজার সময় একটু পরপরই নেড়ে দিতে হবে যেন সব সাইডের কালারটা একই রকম হয়। মিষ্টি ভাজতে ভাজতে যখন দেখবেন এই কালারটাই চলে আসছে তখনই কিন্তু মিষ্টিগুলো নামিয়ে নিতে হবে। এখন আমি মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নেব, তারপর শিরার মধ্যে দিব। একদম গরম মিষ্টি কিন্তু শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে এবং খুব ভালো হবে না। তাই আমি মিষ্টিগুলো কিছুক্ষণ ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু শিরার মধ্যে দিয়ে দিয়েছি। চুলোর জালটা এখন হাই হিটে থাকবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চুলোর জালটা আবার মিডিয়াম করে দেব। তারপর আমি 1/2 টিস্পুন গোলাপ জল দিয়ে দিলাম। এটা হচ্ছে অপশনাল, আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে, যদি কেউ পছন্দ করেন তাহলে দিয়ে দিতে পারেন। তো টোটাল 10 মিনিট হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি এবং 2 ঘন্টা রেস্ট দিব মিষ্টিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য। খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলো নিয়ে আসছি। দেখেন কত সুন্দর রসে টইটম্বুর হয়ে গেছে। এখন আমি সবগুলো মিষ্টি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর মিষ্টি যে শিরাটা আছে সেই শিরার মধ্যেই আমি ক্ষীর মোহন মিষ্টির জন্য এখন পাউডার দুধ দিয়ে একটা ডো বানাবো। তো এখানে প্রায় 1/2 কাপের মতো শিরা আছে,
আমি এখানে এক কাপ পাউডার মিল্ক দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং এর সাথে এখন দিয়ে দিব 1 টিস্পুন ঘি। ঘিটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন একটু নরম নরম হবে ডোটা, এবং ওই সময়টাই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি জাল দেওয়া যাবে না এবং ড্রাই করে ফেলা যাবে না, মানে শুকিয়ে ফেলা যাবে না। যখন দেখব যে একটু নরম নরম আছে ঠিক তখনই আমরা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। যখন দেখবেন পাতিল থেকে পুরোপুরি ঠিক এভাবে আলগা হয়ে আসছে ডোটা, মানে পাতিল থেকে নাড়া দেওয়ার সময় কিন্তু হালুয়ার মতো বোঝা যায় যে আলগা হয়ে আসছে, ঠিক তখনই আমি নামিয়ে নেব। এবং এখন আমি ক্ষীর মোহন মিষ্টিগুলো বানিয়ে নেব, এবং এই ডোটা কিন্তু গরম থাকা অবস্থায় মিষ্টিটা বানিয়ে নিতে হবে। তাই আমি এখন একটু নিয়ে নিচ্ছি এবং একটা গোলাপ যেমন মিষ্টি জড়িয়ে নিতে কতটুক পরিমাণ ডো লাগতে পারে সেই আন্দাজেই কিন্তু নিয়ে নিতে হবে। এখন হাতের মধ্যে ঠিক এভাবে চেপে চেপেও বানিয়ে নিতে পারেন, তাছাড়া ক্লিন ফ্লেমের মাধ্যমেও কিন্তু বা যে কোনো প্লাস্টিকের মাধ্যমেও কিন্তু এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যাবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা ক্লিন ফ্লেমের মধ্যে এটা নিয়ে নিলাম। এখন ক্লিন ফ্লেমটা এভাবে ভাঁজ করে দিয়ে এখন আমি একটা রোলিং পিন দিয়ে এখন এটাকে রুটির মতো বেলে নেব। ঠিক এভাবে রুটির মতো বেলে নিলে হবে কি, এটা সবগুলো সাইড সমান হবে এবং ক্লিন ফ্লেমটা দেওয়ার ফলে এটা কিন্তু আর লেগে যাবে না। তো এখন আমি একটা মিষ্টি নিয়ে এর মধ্যে পুরোটা কভার করে দিব। মিষ্টিটা খুব ভালোভাবে এভাবে কভার করে নিলাম। এখন দুই হাত দিয়ে চারিপাশটা ঠিক এভাবে একটু গোল করে নেব। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আর আপনারা যদি এই ক্লিন ফ্লেমের মধ্যে না রোলিং করতে চান তাহলে হাত দিয়েও কিন্তু দুই হাতের তালুতে চ্যাপটা করে তারপরে কিন্তু মিষ্টিটাকে পুরোটা জড়িয়ে এভাবে বানিয়ে ফেলতে পারবেন। তো এখন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়ার পর আমি কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে এবং আমি একটু ডিজাইন করে মিষ্টিগুলোকে সাজিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেল। এখন আমি সবগুলো মোহনভোগ মিষ্টি কেটে নিচ্ছি ঠিক এভাবে, এবং কেটে নেওয়ার পর সবগুলো যে একদম স্মুথলি কাটা হবে তা কিন্তু না। কয়েকটা হয়তো বা দেখতে পারেন যে কাটার পরে একটু উঁচু নিচু হয়ে গেছে, তখন কিন্তু সেটা হাত দিয়ে আবার একটু সমান করে ঠিক করে দিতে হবে। এখন মিষ্টিগুলোর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার নিয়ে নিলাম। একটা আঙুল দিয়ে সবগুলো মিষ্টির মধ্যে ঠিক এভাবে একটু ফুড কালার দিয়ে দিলাম। আমি চিমটি পরিমাণ ফুড কালার অল্প একটু পানির সাথে গুলিয়ে তারপর ঠিক এভাবে দিয়ে দিচ্ছি, এবং এর ফলে মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এবং এই সৌন্দর্যের জন্যই এর নাম কিন্তু হয়েছে মোহনভোগ বা ক্ষীর মোহন মিষ্টি। হয়ে গেল আমার খুবই সুস্বাদু ক্ষীর মোহন বা মোহনভোগ মিষ্টি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।